ভিউয়ার্স জব प्रिपरेशन ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমরা নৌকার বেগ এবং স্রোতের বেগ অনুকূলে যায় প্রতিকূলে যায় এই ধরনের সমস্যাগুলো কিভাবে সহজে এবং শর্টকাটে সমাধান করা যায় সেই বিষয়টা নিয়ে আজকের অধ্যায়ে আমরা শিখব ওকে এখানে একটা অঙ্ক প্রথম যে অঙ্ক লিখছি যে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে চার কিলোমিটার যাই নৌকার বেগ কত ওকে আমার মনে হয় এখানে আমাদের কয়েকটা বিষয় আপনাদের সাথে আগে কথা বলে নেওয়া উচিত মানে সে বিষয়গুলো নিয়ে জ্ঞান থাকা আমাদের দরকার সেগুলো কেমন স্রোতের অনুকূলে এর মানে কি বোঝাই দেখেন স্রোতের অনুকূলে বেগ এই কথার অর্থ হচ্ছে নৌকার বেগ এবং স্রোতের বেগের যোগ ফল একেবারে প্রতিকূলে বেগ হবে তাহলে নৌকার বেগ এবং স্রোতের বেগের বেয় ফল তাই মানে কি এখন মনে করেন আমার নৌকা একটা কোন একটা নৌকা যাচ্ছে একই দিকে আমি নৌকা যে যাচ্ছে একই দিকে স্রোত বয়ে যাচ্ছে তাহলে নৌকা যদি আমি যে গতিবেগে যাওয়া হবে কারণে কি অবশ্যই তার চেয়ে বেশি জোরে যাবে তাহলে এটা হবে নৌকার বেগ এবং স্রোতের বেগের যোগ ফল যেটা অনুকূলে আর যদি এমন হয় যে যেদিকে স্রোত যাচ্ছে নৌকাটা তার বিপরীত দিকে আসে তাহলে অবশ্যই আমার যে বেগে আমি নৌকা সলবে সেই একই বেগে আসবে না স্রোত আমাকে থামিয়ে দিবে সে কারণে বেগ হচ্ছে নৌকার স্রোতের বেগ ওকে এখন আমরা এই অঙ্কগুলো যদি সেভাবে করি যে নৌকা স্রোতের অনুকূলে যায় 8 কিলোমিটার আর প্রতিকূলে যায় চার কিলোমিটার এই বেগে নৌকার বেগ কত আমরা বের করতে পারি নৌকার বেগ প্লাস স্রোতের বেগ সমান আট নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ সমান চার এভাবে কাটাকাটি করে যোগ বিয়োগ করে বের করতে পারি সেক্ষেত্রে সেটা সময় সাপেক্ষ সেজন্য এর শর্টকাট যে রুল আপনারা কোনো কিছু দেখবেন না অনুকূলে যায় যেটা যেটা প্রতিকূলে যায় যেটা ধরে নিই অনুকূলে যায় এক্স কিলোমিটার পার আওয়ার বেগে আর প্রতিকূলে যায় ওয়াই কিলোমিটার পার আওয়ার বেগে যদি এরকম হয় তাহলে নৌকার বেগ হবে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু আর স্রোতের বেগ এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু চোখ আপনারা এই বেগ হয় কিলোমিটার পার আওয়ার আর স্রোতের প্রতিকূলে বেগ হয় ওয়াই কিলোমিটার পার আওয়ার সেক্ষেত্রে নৌকার বেগ হবে এক্স প্লাস ওয়াই বাই টু

একটি নৌকা স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে যায় ঘন্টায় পাঁচ কিলোমিটারিখেছিলাম এক্স মাইনাস ওয়াই বাই টু এখানে নৌকার বেগ আছে এক্স প্লাস ওয়াই বাই টু আর স্রোতের বেগ আছে এক্স মাইনাস ওয়াই বাই টু তাহলে আমরা বলে লিখবো পনেরো বাই দুই

দেখেন এখানে বলছেন স্রোতের অনুকূলে একটি নৌকা চার ঘন্টায় পথ যায় এখন দেখেন আমার এখানে কিন্তু গড় গতিবেগ আমাকে বলছে চার ঘন্টায় চল্লিশ কিলোমিটার তাহলে খুব সহজেই বের করতে পারি চার ঘন্টায় যায় চল্লিশ কিলোমিটার এক ঘন্টায় কত যায় দশ কিলোমিটার তারপরে স্রোতের অনুকূলে তার বেগ হচ্ছে দশ কিলোমিটার প্রতি ঘন্টা যদি স্থির জলে ওই নৌকার গতি বেগ ঘন্টায় আট কিলোমিটার হয় তার মানে নৌকার বেগ দেওয়া আছে আট কিলোমিটার আমরা কি বলেছিলাম যে স্রোতের অনুকূলে বেগ হচ্ছে স্রোতের অনুকূলে বেগ কি নৌকার বেগ প্লাস স্রোতের বেগ তাহলে আবার স্রোতের অনুকূলে বেগ চার ঘন্টায় যায় স্রোতের অনুকূলে বেগ কত পেয়েছি দশ কিলোমিটার এখানে আবার নৌকার বেগ দেওয়া আছে আট স্রোতের বেগ কত হবে এক্স ধরি তাহলে অবশ্যই এক্স এবার হবে দুই সতের গতি বেগ ছিল দুই কিলোমিটার প্রতি ঘন্টা ওকে আর একটা অঙ্ক দেখেন এই ধরনের অঙ্ক আমাদের মানে এটা যেটা বললাম এটা তো একটা অঙ্ক এসেছে আর এরপরে লাস্ট যে অঙ্কটা লিখছি এই ধরনের অঙ্ক প্রচুর আসে আমরা একটা শর্টকাট রুল শর্টকাট রুল মানে আমরা অঙ্ক পরেও করতে পারি দেখেন অঙ্কটা আছে নৌকা ও স্রোতের বেগ যথাক্রমে দশ ও পাঁচ কিলোমিটার নদী পথে পঁয়তাল্লিশ কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত কত ঘন্টা সময় লাগবে তাহলে দেখেন কি হচ্ছে নৌকা ও স্রোতের বেগ দশ ও পাঁচ কিলোমিটার একইভাবে দশ বিয়োগ পাঁচ তার মানে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা এখন দেখেন আমরা যদি শর্টকাট নিয়ম না শিখাও নিজের মত করে চিন্তা করি যে স্রোতের অনুকূলে যাচ্ছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা আর স্রোতের প্রতিকূলে যাচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা 그러면은 সে যদি 45 কিলোমিটার একবার গিয়ে আবার ফেরত আসবে তাহলে আমার যেদিকে স্রোত যাচ্ছে একবার স্রোতের অনুকূলে যাচ্ছে অবশ্যই তাকে আরেকবার স্রোতের প্রতিকূলে আসতে হবে আবার যদি প্রথমবার সে স্রোতের প্রতিকূলে যায় তাহলে আবার সময় স্রোতের অনুকূলে আসবে তাহলে সে 45 কিলোমিটার পদ অতিক্রম করার সময় কোনো একবার স্রোতের অনুকূলে যাবে ফিরে আসার সময় সতের প্রতিকূলে আবার যদি সতের প্রতিকূলে যায় তাহলে ফিরে আসার সময় সতের অনুকূলে তার মানে একবার তাকে যেতে সতের অনুকূলে আর একবার তাকে সতের প্রতিকূলে তাহলে আমি বের করবো যে স্রোতের প্রতি অনুকূলে যেতে কত সময় লাগে আর স্রোতের প্রতিকূলে যেতে কত সময় লাগবে এই দুইটা সময়ের যোগ আসলে তার ফিরে আসতে যে সময় লাগবে সেইটা এখন দেখেন আমি বের করলাম যে আমার স্রোতের অনুকূলে বেগ পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে পঁয়তাল্লিশ কিলোমিটার যেতে পারে কত সময় লাগবে তিন ঘন্টা আর স্রোতের প্রতিকূলে আমার বেগ হচ্ছে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা সেক্ষেত্রে পঁয়তাল্লিশ কিলোমিটার আমার যেতে কত সময় লাগবে নয় ঘন্টা তাহলে আমাকে একবার গিয়ে আবার ফেরত আসতে সময় লাগবে বারো ঘন্টা ওকে তো এই ক্ষেত্রে আমরা যেহেতু আমি বলছি এই ধরনের অঙ্ক আমাদের অনেক আসে তো সেই জন্য আমরা একটা সূত্র মুখস্থ করে ফেলব যে যদি নৌকা স্রোতের বেগ দেওয়া থাকে আর কোনো একটা নির্দিষ্ট ডিস্টেন্স একবার অতিক্রম করে ফিরে আসতে কতটুকু সময় লাগবে এটা আমাদেরকে বের করতে হয় তাহলে সূত্রটা হচ্ছে দূরত্ব ভাগ বেগ দয়ের যোগফল ইউ প্লাস তাহলে সেক্ষেত্রে যদি আমাদের নৌকা স্রোতের বেগ দেওয়া থাকে কোন নির্দিষ্ট একটা দূরত্ব একবার অতিক্রম করে আবার ফেরত আসতে হবে এরকম যেকোনো অঙ্কের ক্ষেত্রে শর্টকাট রোল হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই

ওকে ভিউয়ার্স আশা করি নৌকা স্রোতের বেগ সম্পর্কিত অঙ্ক আপনারা এরপর থেকে সহজে সমাধান করতে পারবেন এই ধরনের অঙ্ক আপনারা আমি একটা দেখালাম আপনারা আরো অনেক অঙ্ক এই শর্টকাট রুল ফলো করে সমাধান করবেন আমি আশা করি আপনারা পরীক্ষার হলে অল্প সময়ে সমাধান করে আসতে পারবেন তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন আর ভিডিও দেখে ভালো লাগে তাহলে লাইক দিবেন সাথে আগামীতে এ ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ভেরি মাচ